যুদ্ধ লাগার আগেই গোটা বিশ্বের পরমাণু অস্ত্রের হিসেবটা দেখে নিন পরমাণু অস্ত্র বা পরমাণু বোমা নামটা শুনলেই কেমন জানি এক ধরনের আতঙ্ক কাজ করে কারণ জাপানের হিরোসীমা ও নাগাসাকির ভয়াবহতা মানুষের কাছে মূর্তিমান লিটল বয় ও ফ্যাটম্যানের ধ্বংসলীলার ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে জাপানিরা কিন্তু থেমে নেই পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা গোটা জুড়ে এ পর্যন্ত নয়টি দেশ এ পরমাণু অস্ত্রের মালিক হয়েছে তাদের কাছে মোট দশ হাজার তিনশো পারমাণবিক বোমা আছে আর তা দিয়ে গোটা বিশ্বকে আটত্রিশবার পুরোপুরি ধ্বংস করা যাবে বলে দাবি করেছেন স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট তাহলে জেনে নিন কার ভাণ্ডারে কত পরমাণু অস্ত্র মজুদ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে প্রথম পরমাণু বোমা প্রস্তুতকারক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যারা এটা যুদ্ধও ব্যবহার করেছে এস এর মতে দেশটির এখন চার হাজার পাঁচশো পরমাণু বোমা আছে যার মধ্যে এক হাজার নয়শো বোমা সক্রিয় রাশিয়া উনিশশো সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল রাশিয়া দেশটিতে বর্তমানে চার হাজার নয়শো পারমাণবিক বোমা আছে যার মধ্যে এক হাজার সাতশো আশিটি বোমা সক্রিয় ফ্রান্স ফ্রান্সের কাছে পরমাণু ওয়ারহেড আছে তিনশোর মতো যার মধ্যে অন্তত দুইশো নব্বইটি সক্রিয় বোমা দেশটির পারমাণবিক বোমার বেশিরভাগই রয়েছে সাবমেরিনে এছাড়া দেশটির অন্তত একটি সাবমেরিন সবসময় পারমাণবিক বোমা নিয়ে টহল দেয় যুক্তরাজ্য দুইশো পনেরোটি পরমাণু বোমা রয়েছে যুক্তরাজ্যের কাছে যার মধ্যে একশো পঞ্চাশটি বোমা এখনও সক্রিয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এই দেশ উনিশশো সালে প্রথম পরমাণু পরীক্ষা চালায় চীন দুইশো ষাটটি পরমাণু বোমা আছে চীনের তবে দেশটির সক্রিয় পরমাণু বোমার সংখ্যা অজানা রাশিয়া বা যুক্তরাষ্ট্রের তুলনায় সংখ্যাটা কম হলেও দেশটি ধীরে ধীরে সংখ্যা বাড়াচ্ছে স্থল আকাশ ও সমুদ্র পথে এইসব বোমা ছোড়া সম্ভব পাকিস্তান পাকিস্তানের কাছে রয়েছে একশো বিশ থেকে একশো ত্রিশটি পরমাণু বোমা সাম্প্রতিক সময়ে পরমাণু বোমার সংখ্যা বাড়িয়েছে দেশটি অনেকেই আশঙ্কা করেন প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে দেশটির লড়াই কোনো এক সময় পারমাণবিক যুদ্ধের রূপ নিতে পারে ভারত ভারত প্রথম পরমাণু পরীক্ষা চালায় উনিশশো সালে দেশটির কাছে একশো দশ থেকে একশো বিশটি পরমাণু বোমা রয়েছে ভারত অবশ্য জানিয়েছে তারা আগে কোনো দেশকে আঘাত করবে না আর যেসব দেশের পরমাণু বোমা নেই সেসব দেশের বিরুদ্ধে তারা এ ধরনের বোমা ব্যবহার করবে না উত্তর কোরিয়া বিশ্বে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে সবচেয়ে বেশি ধোয়াশা আছে তবে এখন পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী উত্তর কোরিয়ার কাছে দশটির কম পরমাণু বোমা রয়েছে আর সম্প্রতি আরও ছয়টি পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে দেশটি ইসরায়েল ইসরায়েল অবশ্য নিজের দেশের পরমাণু কর্মসূচি সম্পর্কে তেমন কিছু জনসম্মুখে প্রকাশ করে না তবে দেশটির কাছে ষাট থেকে চারশোটির মতো পরমাণু ওয়ারহেড আছে বলে ধারণা করা হচ্ছে দেশি এবং প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে